আসসালামু আলাইকুম রহমতুল্ল আবারও শুরু হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম তো মাহমুদ বিলাল বিএম কারিগরি কলেজের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া ছিল ব্যবসা গণিত এবং পরিসংখ্যানের তো এখানে যে অ্যাসাইনমেন্টটা তারা বলেছিল যে ক বিভাগ থেকে একটা এবং খ বিভাগ থেকে একটি করে মোট দুটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুটা প্রশ্ন দেওয়া ছিল গণিত থেকে এক নাম্বার প্রশ্ন এবং দুই নাম্বার প্রশ্ন তাই আমরা এখান থেকে একটা প্রশ্নের উত্তর দেব এক নাম্বার প্রশ্নটি এবং পরের সংখান থেকে একটা প্রশ্নের উত্তর দেব দুইটা যেহেতু আমাদের দুইটার আনসার করতে হবে তাই আমরা দুইটার আনসার এখানে করে দিচ্ছি আপনার কারো যদি অন্য কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা ভিডিওগুলোতে আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট সবগুলো সমাধান করে দেবো ইনশা আল্লাহ চলুন নমুনা উত্তরে চলে যাওয়া এক নং প্রশ্নের উত্তর তো এখানে আমাদের কবিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে দুইটা ম্যাথ দেওয়া রয়েছে ব্যবসা গণিত থেকে সো আমরা সহজ প্রথম প্রশ্নটাই সলিউশন করব। প্রশ্নটা বলা হচ্ছে বার্ষিক পনেরো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে কত সময়ে পাঁচশো পঁচিশ টাকায় স্ববৃদ্ধি মূলধন হাজার পঞ্চাশ টাকা হবে তো এখানে বার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আমাদের এটা আরের মান দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি সুদের জন্য এখানে সময় আমাদের এনের মানটা বের করতে হবে এখানে পাঁচশো পঁচিশ টাকা অর্থাৎ এটা আমাদের পির মান দেওয়া রয়েছে এবং স্ববৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন মানে সি এর মানটা আমাদের দেওয়া রয়েছে তো এখান থেকে আমাদের এটি সি এর মান দেওয়া হয়েছে হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমাদের এখান থেকে বলছে যে কত সময়ে এনের এর মানটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে তা আমরা এখানেই লিখবো যে এখানে সুদের হার আর সমান পনেরো পার্সেন্ট পার্সেন্টকে ভগ্নাংশ করতে হয় তাই পনেরো বাই একশো একশো দিয়ে ভাগ করে পয়েন্ট ওয়ান ফাইভ আসবে দেন মূলধন এখানে দেওয়া রয়েছে পাঁচশো পঁচিশ টাকা মূলধন পাঁচশো পঁচিশ সব বৃদ্ধি মূলধন সি ইকোয়ালস টু হাজার পঞ্চাশ টাকা এবং সময় এন ইকালস টু হার এখানে যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে রয়েছে তা আমরা জানি সি সমান পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন তো এখানে আমরা সির মান বসে দিয়েছি হাজার পঞ্চাশ টাকা পির মান পাঁচশো পঁচিশ ইন্টু এক যোগ আর আর এর মান হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ এর পাওয়ার হচ্ছে এন তো এখানে আমরা বামপক্ষের অংশ লিখেছি ডান পাশে নিয়ে গিয়েছি এবং এটা লিখেছে এটা ভাগ করলে দুই আসে এখন দুইয়ের পাওয়ার কত দিলে ওয়ান হয় কিন্তু সিক্রেট বিষয় এখানে সরাসরি আমাদের ওয়ান পাওয়া যায় না তো তাই আমি এখানে চেষ্টা করেছি যে দুইয়ের কাছাকাছি কত ভ্যালু আসলে হয় আমি এখানে যেমনটা নিয়েছি ওয়ান এর পাওয়ার যদি পাশ দেই তাহলে কাছাকাছি টু মানে আমরা একে পাঁচ বলতেই পারি তো সেটাই আমি এখানে করে নিয়েছি বেশ দূরে মিলে গিয়েছে তাই পাওয়ার দুটো সেম হবে তাই এন ইউকালস টু পাঁচ বছর তাই নির্ণয়ের সময় এন সমান হচ্ছে পাঁচ বছর বের করেছি এরপর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল পরিসংখ্যানের সংজ্ঞা দেয় এবং পরিসংখ্যানের ব্যবহার লিখতে বলেছিল তো আমরা বই থেকে আমরা সংজ্ঞাটা নিয়ে নিচ্ছি তো এখানে পরিসংখ্যানের সংজ্ঞা আমরা প্রথমে দিচ্ছি তো আপনি এখান থেকে লেখা শুরু করবেন যে পরিসংখ্যানের বলতে কী বোঝায় বা পরিসংখ্যান কাকে বলে যে বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিসংখ্যানের সংজ্ঞা প্রদান করেছে এর অর্থ বিশ্লেষণে প্রয়াস পেয়েছেন এই সংখ্যাগুলো পর্যালোচনা করলে পরিসংখ্যানের দ্বৈত অর্থ দৃষ্টিগোচর হয় একটা বস্তুত পরিসংখ্যান বা স্ট্যাটিক্স শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় একটা বহুবচন অর্থে একটি একবচন অর্থে বহুবচন অর্থে পরিসংখ্যান বলতে সংঘাত্মক তথ্যরাশি সমষ্টিকে বোঝায় এক বচন অর্থে পরিসংখ্যান বলতে একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে বোঝায় যেহেতু আমাদের এটি দশ মার্কে তাই আমাদের চেষ্টা করব আমরা সংজ্ঞার আসলে আমরা এখানে যেহেতু দুই দুটো অর্থে দেওয়া রয়েছে একটা বহুবচন অর্থে আমরা যদি লিখতে চাই তাহলে বহুবচন অর্থে এখানে আমি তিনটা তিনজনার আসলে নাম এখানে বলা রয়েছে আপনারা এখানে স্টাইলে শর্ট করে লিখতে পারেন এখানে বাউলির মতে যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত স্থাপিত সংখ্যায় প্রকাশিত ঘটনার বর্ণায় হচ্ছে পরিসংখ্যান আর ইউলি অ্যান্ড ক্যান্ডেলস এর মতে পরিসংখ্যান বলতে আমরা ওই সব সংখ্যাত্মক তথ্য থেকে তথ্যকে বুঝে থাকি যা বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় মাত্রা প্রভাবিত এরপরে ক্যানোর মতে পরিসংখ্যান হচ্ছে প্রণালীবদ্ধভাবে বিন্যাসকৃত প্রকৃতি বা সামাজিক ঘটনাবলির পরিমাণবাচক গণনা বা কলন যা তথ্যের অভ্যন্তরীণ সম্পর্ক উদ্ঘাটন করেছে এরপর বহুবচন অর্থে পরিসংখ্যানের সংজ্ঞা আপনারা এটাও আসলে এখান থেকে বলে দরকার নেই আপনারা ছোট তিনটা এখান থেকে দিতে পারেন দেন এক বছর অর্থে এখানে চারজন বিজ্ঞানীর নাম রয়েছে আপনার অন্ততপক্ষে আর এইস ফিচারের সংজ্ঞাটা দেবেন কারণ এটি অনেক গ্রহণযোগ্য সংজ্ঞাটা ছিল পরিসংখ্যান বিজ্ঞান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা যা সংখ্যাত্মক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রয়োগ করা হয় এরপর হচ্ছে ডাব্লু আই কিংয়ের মতে পরিসংখ্যান হচ্ছে কোনো অনিশ্চিত বিষয় সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞান সিলিং ম্যানের মতে বিজ্ঞানের যে বিশেষ প্রক্রিয়া দ্বারা সংগঠিত তথ্যের শ্রেণী বিন্যাস উপস্থাপন ও বিশ্লেষণের মাধ্যমে তথ্য মধ্যে পারস্পরিক তুলনা করা যায় এবং যে উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হয়েছিল সে সম্বন্ধে আলোকপাত করা যায় তাহাই পরিসংখ্যান এরপরে হচ্ছে আমরা এই কয়েকডরের মতে সংজ্ঞাটা আমরা আরও দিতে পারি হচ্ছে দিতে পারেন যে পরিসংখ্যান হলো তথ্য সংগ্রহ তত্ত্ব উপস্থাপন তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা দানের বিজ্ঞান সো এবারে যেহেতু আমাদের এটি দশ মার্কের প্রশ্ন তাই পাঁচ মার্কের সংজ্ঞার উপরে মূলত থাকবে তা আমরা চেষ্টা করবো একটু বড় করে লেখার জন্য সর্বশেষ আমাদের এই অংশটা কিন্তু অবশ্যই আমাদের লিখতেই হবে তো বলো তবে আধুনিক পরিসংখ্যান বিদগণ এর সাথে তথ্য সংগঠন অর্গানাইজেশন অব ডাটা অন্তর্ভুক্ত করে এটাকে পূর্ণাঙ্গ করতে চান সুতরাং পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে আমরা তথ্য সংগ্রহ তথ্য সংগঠন তথ্য উপস্থাপন এবং তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করতে পারি প্রকৃতপক্ষে পরিসংখ্যান ক্ষেত্র এত ব্যাপক যে যত মনোরম শব্দ চয়ন করে ভাষা ও চঞ্চলের লালিত ঝঙ্কা তোলা হোক না কেন এর পূর্ণাঙ্গ সংজ্ঞাপ্রদান প্রায় অসম্ভব তবে কথা বলা যায় যে বহুবচন অর্থে পরিসংখ্যান হলো সেরূপ সংখ্যাত্মক গ্রাসিক তথ্যমালা যা বিশ্লেষণ ধর্মী ও সিদ্ধান্ত উপযোগী এবং এক বছর অর্থে এটা বিজ্ঞানের এমন প্রক্রিয়া যা দ্বারা রাশিতত্ত্বের সংগ্রহ উপস্থাপন বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো আপনারা এখান থেকে এই বিষয়টা আসলে দিতে পারেন তাহলে আমাদের পরিসংখ্যানের যে সংজ্ঞাগত দিকটা রয়েছে তা আমাদের কমপ্লিটলি অ্যান্সার হয়ে যাবে ওকে এরপর আমাদের যে সেকেন্ড প্রশ্নটা ছিল যে পরিসংখ্যানের ব্যবহারগুলো আলোচনা করতে হবে সো আমরা পরিসংখ্যানের ব্যবহারগুলো নিচ্ছি তো যেহেতু দশ তা আপনার চাবেন একটু বড় করে লেখার জন্য পরিসংখ্যানের গুরুত্ব ব্যবহার একই জিনিস তো আপনার চেষ্টা করবেন এবার গুরুত্ব ব্যবহারটা আমরা লিখব বলব জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে মানব কল্যাণে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম মানব কল্যাণের সাথে জড়িত বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে তো এখানে আমরা গুরুত্ব এবং ব্যবহার কিন্তু একই জিনিস তাই এখানে নতুন করে আসলে অনেকে বলতে পারেন যে আসলে এখানে গুরুত্ব লেখা আছে গুরুত্ব ব্যবহার একই তো আপনারা এটা লিখতে পারেন তো আমরা এখানেও বলে দিচ্ছি যে বিষয়টা যে ইহার গুরুত্ব এখানে এর ব্যবহার সংক্ষেপে নিচে আলোচনা করা হলে এই বর্ণনা দিয়ে লেখা শুরু করবেন মানব কল্যাণে সাহায্য করে পরিসংখ্যান মানব কল্যাণে বিভিন্ন বিষয়ক সামাজিক সমস্যা যেমন বেকার সমস্যা দারিদ্রতা শিক্ষা খাদ্য সমস্যা ইত্যাদি সঠিকভাবে নির্ণয় ও তার সঠিক সমাধান সমাধানের পথ নির্ধারণের জন্য পরিসংখ্যানিক অনুসন্ধান পরিচালনা করা হয়ে থাকে খ নীতি নির্ধারণে সাহায্য করে পরিসংখ্যান যে কোনো সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সাহায্য করে পরিকল্পনা গ্রহণে সাহায্য করে জাতীয় পরিকল্পনা প্রণয় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ও সেসব বিষয়ের উপর তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণে করে পরিকল্পনা বাস্তানের জন্য পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করা হয় গ প্রশাসনিক কাজে সহায়তা করে রাষ্ট্রের প্রশাসনিক নীতি নির্ধারণে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের বাজেট প্রণয়ন কর নীতি শ্রম নীতি আমদানি রপ্তানি ইত্যাদি প্রণয়নে পরিসংখ্যান সাহায্য করে থাকে উমা বিভিন্ন অন্যান্য বিজ্ঞানকে সাহায্য করে পরিসংখ্যান অন্যান্য সামাজিক সামাজিক প্রকৃতিক বিজ্ঞান যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ের ফলাফলে সঠিকতা নিরূপণের জন্য পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয় চ শিল্প ও ব্যবসা বাণিজ্যে সহায়তা করে শিল্প ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের উপস্থাপনে উন্নতি করবে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম শিল্প প্রতিষ্ঠানে শ্রম নীতি ক্রয় বিক্রয় নীতি ইত্যাদি পূরণের আগে পণ্যের চাহিদা বাজার দর উৎপাদন খরচ মুনাফা ইত্যাদি যাচাইয়ের করার কাজে পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয় ছ নম্বর পূর্বাভাস প্রদানে সাহায্য করে আপনি লিখে নেবেন বিভিন্ন চলক সময়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ে সহায়তা করে এবং পরিশেষে বলা যায় আধুনিক কানে এমন কোনো বিষয় নেই যেখানে পরিসংখ্যানের প্রয়োগ করা যায় না অতএব উন্নতি পরিসংখ্যানের মাধ্যম সো এটা এখান থেকে আমরা বলতে পারি তাহলে আমরা এখানে মোটামুটি সলিউশন করলাম আমাদের আরও প্রশ্ন ছিল দুইটা প্রশ্ন ছিল আমরা একটা একটা করে দিয়েছি কারণ আপনাদের প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট দুটা প্রশ্ন লিখতে হবে যার বিশ মার্ক আশা করি আপনারা আমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে সম্পূর্ণ বিশ মার্ক পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কোনো সমস্যা থাকলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন